এমপি হওয়ার পর খেলতে নেমেই মাত্র 2 রান করে আউট হলেন সাকিব আল হাসান। খালেদ আহমেদের বলে সরাসরি বোল্ট আউট হন তিনি। খেলেছেন মাত্র 3 বলে 2 রানের ইনিংস। আজকের ম্যাচটি দেখার জন্য সবাই অধীর আগ্রহী ছিলেন। সাকিব তামিম অনেকদিন পর মাঠে নেমেছেন, তাছাড়া তাদের যে বন্ধু দুশ্মনের খেলা সেটা দেখার জন্য। রংপুর রাইডার্স 20 ওভারে মাত্র 134 রান করে 9 উইকেটের বিনিময়। ফরচুন বরিশালকে 135 রানের ছোট এক টার্গেট দেয় তারা।